কারার জাহান নামে যাবে যাদের চোখ আছে দেখে না কান আছে শোনে না অন্তর আছে বোঝে না চোখ আছে কিন্তু ভালো না দেখে মন্দটা দেখে কান আছে ভালোটা না শোনে মন্দটা শোনে অন্তর আছে ভালোটা না বুঝে খারাপটা বোঝে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটা মাস সে রমজান মাসে এর চাইতে বড় মঙ্গলের মাস বরকতের মাস কে আর থাকতে পারে নাকি এর মধ্যে আর একটা মঙ্গল শোভাযাত্রা আছে না পালন হলো পেঁচা নিয়ে বের হলো পেঁচা হলো লক্ষ্মীর বাহন হাস নিয়ে বের হল আরো কি কত কি নিয়ে বের হলো সম্মানিত ভাইয়েরা যে সমস্ত কাজের সাথে অন্য ধর্মের আচার আচরণের মিল পড়ে যায় এই কাজকে মুসলমান করতে পারে আসতে বলবেন না পারে বিয়াদিকাল খাইর সকল মঙ্গল কার হাতে আল্লাহর হাতে আমি যদি এই মঙ্গল শোভাযাত্রায় না যাই তাহলে সারা বছর আমার অমঙ্গল হবে ইমান আছে আসতে বলবেন ইমান আছে আজকে জুমার খোদ আমি ঢাকাতে এই বিষয়ের ওপর আমি কথা বলেছি আমাদেরকে প্রশ্ন করে উত্তর তো দিতে হবে এখন আপনি মানলেন কি না মানলেন কিন্তু আমি তো আর আমার কথাকে গোপন করতে পারবো না কারণ আজকে আমি একটা হক কথা আমি আড়াল করে যাব হাসরের ময়দানে আপনি আমার নামে মামলা দিবেন দুনিয়ায় মামলা খাওয়া ভালো হাসিরে মামলা খাওয়া যাবে না ঠিক কিনা হ্যাঁ দুনিয়ায় মামলা খান এই মামলা শেষ হবে কিন্তু আখেরাতের মামলা তো মারাত্মক ব্যাপার যম ندعو كل و انا نس প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে কোন ইমাম ইমাম মানে শুধু মসজিদের ইমাম না সমাজে নেতা আছে না নাই এই নেতাদের আরবি শব্দ কি ইমাম ইমাম শব্দ কি ইমাম আপনি মসজিদের ইমাম আর উনি হচ্ছেন সমাজের ইমাম সম্মানিত ভাইরা ইমাম ইমাম মানে হচ্ছে নেতা কিন্তু আমার দেশে ডিফার করা হয়েছে ধর্মীয় নেতা আর জন নেতা ধর্মীয় নেতা আর সাধারণ নেতা না নেতা দুটাকে ভাগ করা যাবে না রাষ্ট্র এবং ইসলামকে পৃথক করা যাবে না ইসলাম ও সুলতান ওই খোয়ান রাষ্ট্র এবং ইসলাম হলো জমস সন্তানের মতো জুদা হো দিন সিয়াসত সে তু রে হে চেঙ্গেজি আল্লাম ইকবাল বলেছেন যখন ইসলাম থেকে দিনকে তুমি ইসলাম থেকে তুমি যখন সিয়াসতকে রাষ্ট্রকে যখন তুমি মাইনাস করে ফেলবে সেই জায়গায় শাসন করবে চঙ্গিস খানের স্বৈরাচারী শাসন সম্মানিত ভাইয়েরা আজকে ইসলাম কিনে ষড়যন্ত্র চলছে পৃথিবীর প্রথম কেবলা বাইতুল যেখানে নামাজ পড়লে পরে পঞ্চাশ হাজার গুণ সব বেশি পাওয়া যায় সেটা আজকে রক্তের আজকে হামলা হয়েছে জুমার নামাজের সময় আজকে হামলা করেছে আজকে সাতান্নটি মুসলিম রাষ্ট্র থাকার পরেও ষাট পার্সেন্ট প্রাকৃতিক সম্পদ মুসলমানদের হাতে থাকার পরেও প্রতি চারজন জনে একজন মুসলমান থাকার পরেও আজকে মুসলমান গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মার খাচ্ছে কেন জানেন এর মূল কারণ হলো কিছু মোনাফেক নেতৃত্ব গোটা দুনিয়া জুড়ে বসবাস করছে মোনাফেককে চেনার জন্য আল্লাপাক দিয়েছেন সুরা মমিনকে চেনার জন্য আল্লাহ তালা সুরা মোনাফ মমিন দিয়েছেন কাফেরদেরকে চেনার জন্য আল্লাহ সুরা কাফির দিয়েছেন আছে না নাই আমাদের শেখার দরকার আছে না একটু শিখতে হবে রমজান মাস কি শেখার মাস কোরআন শেখার মাস কি শেখার মাস রমজান মাস কিসের মাস বলেন তো না খেয়ে থাকার মাস না খেয়ে থাকার ট্রেনিং নাকি রমজান মাস হলো কোরআন নাজিলের মাস এই মাসে কি হয়েছে রমজান মাস কি কোরআনকে প্রশ্ন করেন এই সুরা বাকারে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন

হক এবং বাতিলকে স্পষ্ট করে দেয় যে কিতাব সেই কিতাব হলো কোরআন অথচ আমরা কোরআনটা পড়লাম সেই কোরআনের মাস্টাও পেলাম রোজাও রাখলাম কিন্তু কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কেউ বুঝতে পারলাম না অনেক মুসলমান আছে না নাই আছে প্রথমবার দ্বিতীয় হিজড়িদি আল্লাহ রোজাকে ফরজ করলেন সাহাবিরা মাত্র ষোলোটা রোজা রাখলেন হক এবং মিথ্যার এই চূড়ান্ত একটা প্র্যাকটিক্যাল ময়দানে তারা অবতীর্ণ হলেন সেই প্র্যাকটিক্যাল ময়দানে তারা অবতীর্ণ হয়ে তারা হকটাকে তারা বিজয়ী করে আনলেন বাতিলকে তারা পরাজিত করলেন হককে তারা চিনতে পারলেন কারো কারো জীবনে বিশ বার কারো কারো জীবনে তিরিশ বার কারো কারো জীবনে পনেরো বার মাহে রমজান এসেছে কিন্তু রমজান আসলো কিন্তু কোরআনটা জানলাম না বুঝলাম না হক কোনটা বাতিল কোনটা আপনি স্পষ্ট আমি স্পষ্ট হতে পারলাম না সে লোকের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না কারণ যে ব্যক্তি হালাল হারামের জ্ঞান অর্জন করতে চায় না হালালকে জানে না হারামকে জানে না হারামকে বর্জন করে হালাল জীবন গ্রহণ করে না তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই বলেছেন মোহাম্মদ সাল্লাহ সম্মানিত ভাইয়েরা রমজান মাস আমরা শুধু জানি না খেয়ে থাকার মাস তারাবির মাস রমজান মাসের সাথে অনেক স্মৃতি অনেক কিছু জড়িত আছে আজকে তেরো রমজান কালকে চোদ্দো এরপরে পনেরো এরপরে ষোলো এরপরে সতেরো সতেরো রমজান মানে হল বদর দিবস তাহলে প্রথম যুদ্ধ হয়েছে কোন মাসে বলেন কোন মাসে বলেন রমজান মাসে তাহলে এ মাস হলো জিহাদের মাস কিসের মাস বলেন এ ওয়াশ কেউ করে এ ওয়াস তো আমরা খুব কম শুনি কারণ এ ওয়াশ করতে গেলে তো ওয়াজ করতে গেলেও ঝামেলা শুনতে গেলেও ঝামেলা বোঝেন নাই আমার দেশে তো অনেক সস্তায় জান্নাত দিয়ে দেয় এরকম হুজুরও আছে আছে না নাই মদের ফ্যাক্টরির উদ্বোধন হবে দোয়ার জন্য হুজুরের কাছে আসে হুজুর চলে যায় যে বলে আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও আছে এরকম আছে না আছে সিনেমা হল উদ্বোধন হবে সিনেমা হলের ভিতরে বৈশাখ মিলাদ টিলাদ পয়লা বলে আল্লাহ সিনেমার কাস্টমার বানায় সামনে ঈদ আসতেছে ঈদ উপলক্ষে নতুন নতুন সিনেমা নির্মাণ হচ্ছে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আসিতেছে সামনে দেখিতে পাইবেন রূপালী পর্দায় সিনেমা খাইছি তোরে আসে না নাই আসে না নাই তো এই তো হচ্ছে সিচুয়েশন রমজান মাস বিজয়ের মাস আমার দেশে বিজয় দিবস আমার দেশে বিজয়ের মাস স্বাধীনতার মাস আছে না নাই আছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে বিজয় এসেছে আমার দেশের আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি যদি প্রশ্ন করি মুসলমানদের বিজয়ের মাস কোনটা বলেন বলেন বিজয়ের মাস কোনটা বদরের মাস কোনটা মক্কা বিজয়ের মাস কোনটা চিন্তা করুন আল্লাহ তালা তার রাসূলকে বড় বড় যে বিজয় দিয়েছেন বড় বড় যে বিজয় সংগঠিত হয়েছে সব বরকতের মাসে রমজান মাসে জরে বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা মন্ন মে দা কওলাল বিহি ফলাইসা লিল হাইাজাতুন ফি সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি বাজে কথা বাজে আমল ছাড়তে পারলো না বাজে কথা আর কি বাজে কাজ খারাপ কথা খারাপ কাজ এটা তো আমার দেশে রমজান মাসে নাই আছে এগুলো আছে আছে সম্মানিত ভাইয়েরা রমজান মাসে আমি আমার বুদ্ধি বয়স আমি দেখি না এরকম রমজান মাসে পণ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম রমজান উপলক্ষে কমছে এমন একটা বছর কি আমরা পাইছি আচ্ছা রমজান মাসে পণ্য সামগ্রীর দাম কমানো দরকার না বাড়ানো দরকার আমার দেশে কি হয় আলহামদুলিল্লাহ এটা বরকত না এটা বিশাল বরকত তাহলে কি রোজা রাখতেছি আমরা এই হচ্ছে আমাদের ফলাফল সম্মানিত ভাইয়েরা একটু কথা আছে বলি সময় তো খুব অল্প আপনার ক্লান্ত ক্লান্ত না তো কোনো ক্লান্তি নাই বলি আলহামদুলিল্লাহ আমি শেষ মাহফিল করেছি আমার এবছরে প্রায় একটানা টানা সাত মাস যে প্রোগ্রাম হয়েছে এর লাস্ট প্রোগ্রামটা করেছি আমি ঠাকুর গায়ে গত দোসরা এপ্রিল আমার লাস্ট মাহফিল ছিল লাস্ট মাহফিল করে আমি প্রথম সেহেরি করেছি দিনাজপুর জেলায় তাও সুমান আল্লাহ সবই সুমান আল্লাহ দেখে ঠিক আছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ জি দিনাজপুরের মানে চাল দিয়ে দিনাজপুরের খাবার দিয়ে আমার এবছরের রমজান শুরু হয়েছে আবার মাঝখানে এসে দাওয়াতে পাইছি মামা মামের দাওয়াত দিছে চলে আসছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তাহলে এখন বলেন তো রমজান মাস কি না খেয়ে থাকার মাস শুধু না খেয়ে থাকার মাস না বিজয়ের মাস রমজান মাস কোরআন রমজান মাস বিজয়ের মাস রমজান মাস বদরের মাস রমজান মাস মক্কা বিজয়ের মাস রমজান মাস হলো ইসলামের অস্তিত্ব রক্ষা করার মাস কিন্তু ইতিহাস তো আমরা অনেকে জানি না বলি না আমার বন্ধুগণ আল্লাহ যেহুত রমজানটা দিয়েছেন আগের যুগের মানুষ আমাদের আদি পেতাল তিনি হাজার বছর বেঁচে ছিলেন তিনি বছর শুধু কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু এই উম্মতের হায়াত তো খুবই অল্প নবীদের মধ্যে সবচেয়ে কম হায়াত নিয়ে আমার নবী ছিলেন তেষট্টি বছর নয় ঘন্টা তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে কিন্তু পৃথিবীতে একজন মহা সফল ব্যক্তি হচ্ছেন তার তার কম হায়াতের এই কমতির কারণে অন্য উম্মতকে যা দেওয়া হয় না এই উম্মত কে তালা তা দান করেছেন তার মধ্যে বিশেষ একটা সুযোগ দিয়েছেন বিশেষ একটা আল্লাহ তালা রহমত দিয়েছেন সেটা হলো রমজান মাস এই রমজান মাসের যে এবারত গুলো আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় শুধুমাত্র একটা রাতের কথা সুরা কদর দিয়েছেন একটা সুরা কদরী নাজিল করেছেন একটা যদি যদি কারো ভাগ্যে যদি জুটে যায় একটা নাতিরা সেই বছরের ছয় মাস ইবাদত করলে যে স্বভাবে তার চাইতে বেশি সোমাল্লা পাক তারা মোল্লামায় দিয়ে দেন জোরে বলে সোমান তাহলে আগে হায়াত পেত বেশি সব ছিল কম আর এখন হায়াত কম সব বেশি বিশাল ব্যাপার কিন্তু এটা কিন্তু কার জন্য নয় ওই সমস্ত ব্যক্তির জন্য এই সমস্ত প্রাপ্তি হবে না যে মুশ্রিক যে শোভাযাত্রায় যায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মঙ্গল কামনা করে যে শিল্কের তাবেদার হয় যে মানব রচিত আইনকে বিশ্বাস করে যে কুফুরি বিধানকে মেনে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহর আইনের পাশে আরেকটা আইনকে বিশ্বাসের সঙ্গে বিশ্বাস করে নেয় এই সমস্ত লোকের রোজা আল্লাহ দরবার কবুল হবে না হিংসু দোয়া কবুল হবে না মুসি দোয়া কবুল হবে না জালিমের দোয়া কবুল হবে না ফাঁসি দোয়া কবুল হবে না তবে যদি কোনো বান্দা তোবা করে ফিরে আসে আল্লাহ তালা বলছেন বান্দারে তোর যত গুনা হোক না কেন সব মাফ করে দেব তবে গুনায় কবিরা করে তুই আসবি না আমার কাছে গুনায় কবিরা মারাত্মক গুনা ফরজ লঙ্ঘন করবি না ফরজকে লঙ্ঘন করা যাবে না গুনায় কবিরা করা যাবে না আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন বান্দা তুই আমার কাছে গুনা কবিরা মুক্ত হয়ে তুই আমার কাছে আসবি আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ইন্তেজে নিবো বা ইরামাতুন হাউনা عنهُ না কফির আনকুম সাইয়াতিকুম ওয়া ندখিলকুম মুদখলান কারীমা তুমি যদি বড় বড় গুনাহ থেকে নিজে কি রাখতে পারো নিজেকে যদি বিরত রাখতে পারো তোমার জীবনের ছোটখাটো গুনাহগুলোর দিকে আমি আল্লাহ নজরই দেব না বই না তোমার জীবনের সমস্ত গুনাগুলোকে পাপ রাশিকে মাফ করে দিয়া আমি তোমার জন্য মুদখলেন কেরিমা সম্মানজনক জান্নাত আমি তোমাকে দান করব জোরে বলি সুবহান কবিরা গুনা করা যাবে না শিরকির কাজ করা যাবে না শিরকের ধারে পাশে যাওয়া যাবে না একটা সুরা সে করণে কেরিমের মধ্যে যে সুরার নামটা আল্লাহ তালা একজন ব্যক্তির নামে দিয়েছেন কোন নবীও ছিলেন না তিনি রসুল ছিলেন না কে লোকমান কি সুন্দর করে উত্তর আগে দিয়ে ফেলছে এগুলো আমার পুরাতন কাস্টমার আলহামদুলিল্লাহ বলেন আলোচনার একটা সাইজ বোঝে তো সব আলোচকের একটা সাইজ থাকে না উনি বুঝে গেছে যে হুজুর কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন লোকমান বাড়ি কোথায় সিঁড়ির বন্দর হ্যাঁ এখন লোকমান কালো মানুষ কি মানুষ একদম ব্ল্যাক আমাদের কালার তো মিষ্টি বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের কালার এটা এমন একটা কালার এটাকে কালো বলা যায় না সাদাও বলা যায় না রসুল কালো ছিলেন না সাদাও ছিলেন না মিল আছে সোমান এটা এমন একটা কালার যারা আমেরিকান যারা ইউরোপিয়ান তারা তো ধবধবে সাদা একদম ফ্যাটফ্যাটা তাই না বাংলাদেশের কালারটা হচ্ছে এমন মিষ্টি কালার এটার জুড়ি নেই বলি আলহামদুলিল্লাহ সবই সুন্দর সবই কালোও সুন্দর আমি মদিনায় দু সালে আমি এক নাইজেরিয়ানকে পেলাম আমি লম্বাই ছয় ফিট উনি মার্শাল্লাহ প্রায় সাড়ে আট ফিট আমি এরকম করে চাই আছি তো দিকে তাকায় আমি তার নাম জিজ্ঞাসা করলাম মিন আইনা যে এটা আপনি কোথা থেকে আসছেন শুনলাম আমি তার দিকে তাকায় একটা প্রশ্ন করলাম যে আপনি যে এত আসোয়াত আপনি যে এত কালো তেই যে সুন্দর সুন্দর মিশরি ইরানি এই মানুষগুলোর চেহারা দেখে আপনার কি একটু খারাপ লাগে না তো নোখটা এরকম করে উঁচা করছে তো নোখ যত মোটা দেখলাম আমার এই কবজি এত মোটা না নোখ উঁচু করে দেখতে বলতেছে যে এগুলো কোনো সিহারা হলো সিহারা তো আমার আল্লাহ একবার বল তো বিষয়টা হচ্ছে সৌন্দর্য হল আলান মনের ঐশ্বর্যই বড় ঐশ্বর্য মন থেকে যে ধনী হবে সেই ধনী আল্লাহ একবার বল। হ্যাঁ কাজ করোনা দেখেন প্রথম সেরকের বিরুদ্ধে শিরকের ব্যাপারে সচেতন করে দেওয়া কিন্তু আমার দেশের প্রাচ্যের সবচেয়ে বড় অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি সেখান থেকে বের হলো কিসের যাত্রা আমি তাদেরকে অনুরোধ করে বলবো মেহরবানি করে মেহরবানি করে আপনি যদি ইসলামকে ফলো করেন কোরআনকে ফলো করেন একটু মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় হলো আমরা মুসলমান ইব্রাহিম আলাহ সাল্লা তিনি যে সময় দুনিয়াতে এসেছেন সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল হল সমস্যা মূর্তির সমস্যা ছিল তিনি সেই সময় সমস্ত সিরকের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন মুসাইসাল্লা সাল্লাম যে সময় এসেছিলেন সেই সময় ছিল জাদুর সমস্যা যাদুকে তিনি উৎখাত করেছেন প্রত্যেক পায়গাম্বার যে যুগে এসেছেন সেই যুগের সবচেয়ে বড় সমস্যা তারা সমাধান করেছেন আমার ভাইয়েরা আমরা মুসলমান আমাদের মাথায় একটা বিষয় রাখতে হবে সেটা হলো আমি যদি শিরিক মুক্ত হয়ে বেদাত মুক্ত হয়ে যদি আল্লাহর সামনে হাজির হয়ে পাক আমাকে মাফ করবেন আল্লাহ ওয়াদা করছেন বান্দারি আনা আনা তোমার গুনা আকাশ বেকার বিল আর দিল খাতায়া তোমার গুনা জমিন পর্যন্ত ছেঁয়ে গেছে ভরপুর হয়ে গেছে কোনো প্রবলেম নাই আল্লাহ তো শিরিক বিশাই তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে তুমি আমার কাছে ফিরো আমি তোমার সম সমস্ত গুনাগুলো মাফ করে আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে দিয়ে দেব। এই জন্য অন্তত গুণায় কবিরা

মিরুন বিল মা রুফিওয়ান্না আনিল অনিল মুনকাফ ওয়াল্হ ফিউদোন আলিহদু দিল্লা ওয়াশিরিল মিন জনে বলুন আল্লাহ আকব ফারুক ভাই চলে যাচ্ছেন ফারুক ভাই চলে গেলেন মনে তাড়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে একটু অসুস্থ মনে হয় না

বন্ধের এক নম্বর কাজ হবে তৌবা করা কি করা বলেন আছে না নাই গুণা থাকলে কি করতে হবে তৌবা করতে হবে গুণা থাকে না নাই গুণা করার যোগ্যতাই তো নাই গুণা করবে কেমনে আমাদের মধ্যে সে যোগ্যতা আছে না নাই গুণা করার যোগ্যতা থাকার পর আমরা গুণা করি না গুণা করতে গেলে আমরা ভয় পাই এই জন্য ফেরেস্তার চাইতে মানুষের দাম বেশি জোরে বলে সুবহান আল্লাহ গুনাহ হয়ে গেছে হ্যাঁ গুনাহটা যখন হয়ে গেল রাতের আড়ালে অন্ধকার রাতে শিশুর মতো কান্না কাটি করব বেহার মতো আল্লাহর কাছে চাবো আল্লাহ গুনাহ করে ফেলেছি তুমি আমারে মাফ করে দাও চব্বিশ ঘন্টার ভিতরে সর্বক্ষণ বান্দা আল্লাহর কাছে চায় কিন্তু শেষ রাত এমন একটা মুহূর্ত আল্লাহ বলছেন বান্দা চব্বিশ ঘন্টা তুই আমার কাছে চাস আর শেষ রাত আমি তোর কাছে চাই আল্লাহ বান্দার কাছে বলেন বান্দারি তোর কাছে জি হলো তুই আমার কাছে চাবি আমি তোর সকল চাওয়া পূরণ করে দেব তাহাজিদের সময় আল্লাহ তাআলা বলেন কে আছো আমার কাছে চাইবা যা চাইবে আমি তা কবুল করে নেব আমার বন্ধুগণ আল্লাহ তালা বলছেন বান্দারে

একশোদের ষাট নাম্বার আয় আল্লাহ তালা বলছেন তবে হ্যাঁ এক নম্বরে যারা তো করবে তো রাস্তা আমাদের সামনে বন্ধনা না খোলা খোলা যখন কোন বান্দা এক হাত আল্লাহ আল্লাহ তার দিকে দশ হাত আগায় আসেন যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আস আল্লাহ তার দিকে দৌড়া দৌড়ায় যান আমরা আল্লাহর কাছে চাবো আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবো চোখটাকে গুণামুক্ত করব কানটাকে মুক্ত করবো আমরা আমাদের একটা কদম ফেলতে নিয়ে ভাবতে হবে আমাকে সবচেয়ে বেশি কে দেখছেন আমার জীবনের সবচেয়ে বড় রাজসাক্ষী কে আল্লা এমন করে আমরা যদি চলতে পারি অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে বিষয়টা আমি দিয়ে শুরু করেছিলাম রমজান মাস আমরা যেহেতু পেয়েছি হালালকে আমরা খুঁজে বের করবো হারামকে আমরা খুঁজে বের করবো খুঁজে বের করবে এই জন্য হারামকে বর্জন করার জন্য হারামের জ্ঞান দরকার আছে না নাই সুদ খাওয়া কি ব্যবসা করা কি ব্যবসা কি হালাল সুদ খাওয়া হারাম এই জ্ঞান থাকার দরকার আছে না নাই এই জ্ঞান যার নাই তার রোজা আছে তার রোজার কি কোনো লাভ আছে সুদখোর নামাজি দিনাজপুরে নাই তো আছে দিনাজপুরেও আছে এটা আছে মসজিদ কি সুন্দর সুন্দর মসজিদ কে আছে এক লাখ টাকা দেবে বাস দাঁড়ায় গেছে হুজুর আমি এক লাখ উনি বিশাল বড় সুদখোর আছে না নাই আল্লাহর ঘর নাপাক হবে না তুই আল্লাহর ঘরে হালাম হারামটাকে কেন দিলি জবাব দিতে হবে আল্লাহর দরবারে আল্লাহর ঘরে তুই সুদের টাকা দিলি সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমার দেশে কিছু মুসল্লি আছে কিছু রোজাদার আছে তারা ভাবে কি জানেন শুধু খাই নামাজও পড়ি আল্লাহ চেয়ে নেবে আল্লাহ মাফ করে দেবে এত সস্তা না হারামকে আমরা আগে বর্জন করব সবচেয়ে বড় বুজুর্গ সেই যে হারাম মুক্ত জীবন গ্রহণ করেছে হালাল জীবন যে গ্রহণ করেছে এর চাইতে বড় আল্লাহ বলা পৃথিবীতে নাই সম্মানিত ভাইরা আমরা রমজান পেয়েছি আমরা সংশোধন হয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ আমার দেশে বিড়ি খাওয়ার বাজেট কেমন বলেন তো বিড়ি খাওয়া জাতীয় বাজেটে কি বিড়ির পরিমাণ কম শত শত কোটি টাকা এই বিড়ির পিছনে মানুষ খরচ করে আজকে জুমার এক বলতিনি একজন বলে হুজুর প্রতিজন এরকমও আছে ছয়শো টাকার বিড়ি খায় দিনে কশো টাকার ছয়শো টাকার বিড়ি খায় আঠারো হাজার টাকা মাস ও তো জামানার কুতুব তাই না খুব এক নম্বর খাস বান্দা ওটা আল্লাহ বলছেন বান্দা বদব্যাস প্রশিক্ষণ শেষ রাত্রিতে খাবি সারাদিন খাবি না সন্ধ্যা হবে ইফতার করবি এই যে তোকে আমি ট্রেনিং দেওয়াচ্ছি এই নেশা মুক্ত করার জন্য নেশার কাছে যাবি না কিন্তু বান্দা কি করে জানে সারাদিন ঠিকই থাকে রোজা ইফতার করে এই মুদিখানার দোকানের সামনে যায় যে বলে দাও তো ব্রেন ঠিক হচ্ছে না মাথায় কোনো কিছু কাজ করতেছে না না নাই রোজার একে লাভ কি কি লাভটা হলো অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি মানে উনি জায়জের চেষ্টায় আছেন এরকম আছে না নাই অনেকে বলে হুজুর নামাজ আট রাখাত না বিশ রাখাত মানে উনি বিশ রাখাত পড়বেন না উনি আট রাখাতের ধান্দায় আছেন কি কথা কি বুঝতেছেন আপনারা প্রশ্নের ধরন দেখলে বোঝা যায় তো সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ রমজান মাস জিব্বাকে কন্ট্রোল করার মাস যে ব্যক্তি রোজা রেখে জিব্বা কন্ট্রোল করতে পারল না তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই রোজা রেখে রাগারাগি যদি করতে যায় তখন তাকে বলতে হবে আনা সিম আমি রোজাদার আমি কোনো কথা বলতে পারবো না বিকেলবেলা যখন হয় রাগের ঠেলে শেষে বলেই ফেলে শোনো রোজা আছে তাছাড়া খাইয়া ফেলাতাম কিন্তু তোমারে দেখছেন কথা কিন্তু শোনো অনেক ঠিক আছে না আছে কথা বলা যাবে না অযাচিত কোনো কথা মুখ থেকে বের করা যাবে না বুড়ি এক বুড়ি বুড়ার জন্য আসছে হুজুরের কাছে হুজুরের কাছে এসে বলে হুজুর আমার বুড়ার কথার অত্যাচারে আমি থাকতে পারতেছি না দয়া করে একটা ব্যবস্থা করে দেন হুজুর বলল ঠিক আছে এক বোতল পানি পড়ায়া দিলাম এটা নিয়ে যে বাড়িতে রাখেন বুড়া যখনই ওয়াজ শুরু করবে বুড়ো যখনই কথা বলা শুরু করবে তখন আপনি বোতলটা নিয়ে এক ঢোক পানি মুখের মধ্যে দিয়ে রাখবেন খাবেনও না ফেলেও দিবেন না যতক্ষণ তার কথা চলে বুড়ি কয় কেন যদি খান তাহলে ছেলে মরবে যদি ফেলে দেন তাহলে মেয়ে মরবে জান এই আমল সাত দিন করবেন বাড়িতে বোতল নিয়ে আসছে বুড়া যখনই এরকম তর্ক শুরু করে তখন এই পানি বোতল থেকে এক বোতল মানে এক ঢোক পানি মুখের মধ্যে দিয়ে চুপ করে থাকে খাওয়া যাবে না ফেলে দেওয়া যাবে না ওইদিকে বুড়া শুধু একদিকে বলেই যাচ্ছে বুড়ো এখন মনে মনে কয় আমার বুড়ি এরকম রাবিয়াবস্তি হলো কখন কোনো আওয়াজ নাই এই আমার সাত দিন করতে বলছে সাত দিনে কোনো রিপ্লাই নাই বুড়ি কোনো জবাব দেয় না বুড়া এখন মনে মনে চিন্তা করে আমার বুড়ি যেহেতু ভালোই হয়েছে আমি আর কথা বলে লাভ কি এদিকে পানি পড়া না কথা না বলা সবচেয়ে বড় বুজুর্গ সেই যে কথা কম বলে আমরা কথা কম বলবো আমল করব রোজা আমরা চেষ্টা করবো তৌবা করবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ নামাজের ব্যাপারে যেমন হুকুম করেছেন রোজার ব্যাপারে যেমন হুকুম করেছেন তৌবার ব্যাপারে বলেছেন আইয়ো আল্লা দিনা মনু তবু তোমরা তোবার মতো তোবা করো আমার কাছে চাও আমি তোমাকে মাফ করে দেব। সাহেদিরে জীবন অযো এমন সময় আছে নাই তাও ছিল না একজন সাহাবী নবী কাছে সে বলছেন ইয়ার সুল আল্লাহ আপনি আমাকে কিছু নসিয়ত করুন রসুল বললেন জেনার কাজে যাওয়া যাবে না হুজুর দারুণ নেশার কাজ আমি জেনা ছাড়তে পারবো না রসুল বললেন জেনা যে তুমি করবে তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি সহ্য করতে পারবে না হুজুর এটা সহ্য করা যাবে না তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর আমি এটা সহ্য করতে পারবো না তোমার বোনের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর সহ্য করা যাবে না রসুল বলেন সাহাবি তুমি যার সঙ্গে জেনা করার এরা দা করবে সে তো কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো মেয়ে সাহাবির চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন ইয়ারে সুনাল্লাহ আল্লাহর কসম করে বলছে আজকে থেকে এ সমস্ত জেনার কাজ আমি বন্ধ করে দিলাম চিন্তাশীল হওয়া দরকার একটা কদম ইমানদার ফেলবি চিন্তা করে ফেলবে গুনার কাছে যাওয়া যাবে না তবে একজন মহিলার কথা একজন মনে এখন এই মুহূর্তে মনে পড়ল এক মহিলা সাহাবি জেনা করে ফেলেছেন জেনার পর অনুতপ্ত হলেন তৌবা করলেন চোখের পানি ফেলে ফেলে কেডে কে আল্লার দরবারে তিনি মাফ চাইলেন অবশেষে তিনি নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি রসুল বলেন না তুমি জেনা করো নাই হুজুর আপনি আমাকে যতবার বলবেন আমি ততবার নিজেই আমার নিজের রাজসাক্ষী আমি জেনা করে ফেলেছি না তুমি করো নাই হুজুর সত্যি আমি জেনা করে ফেলেছি এবার রসুল বললেন জেনা যদি করেই থাকো পেটে কোনো সন্তান আসছে নাকি সন্তান চলে এসেছে সন্তান যদি এসে থাকি তোমার অপরাধ থাকতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টির তো কোনো অপরাধ নাই তোমার সন্তানের তো কোনো অপরাধ নাই সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না মহিলা চলে গেলেন শেষদায়ী পড়ে পরে কাঁদেন তো বা করছেন কার কাছে আল্লাহর কাছে নয় মাস চলে গেল সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তান ডেলিভারি হওয়ার তিন দিন না দুদিন না মাত্র একদিন পর সন্তানটাকে বাড়িতে রেখে নবীর সাহেব নাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হয়ে গেছে আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন আমি বিবাহিত একজন নারী আমি জেনার কাজ করেছি রাসূল বললেন মহিলা সন্তান যে ডেলিভারি হয়েছে জীবিত না মৃত সন্তানটা জীবিত রেখে সে ছেড়ে চলবেন হাওলাইনি কামিলাইন সন্তানকে তোমার দুগ্ধ পান করাতে হবে সন্তানকে দুধ খাওয়াতে হবে সন্তানের খাবার তোমার স্তনে আল্লাহ পাক রেখে দিয়েছেন যাও মহিলাবার ভরাক্রান্ত হৃদয় বাসায় ফিরলেন শেষ দায় পড়ে পড়ে কাঁদেন তু করেন আল্লাহর কাছে সন্তানটাকে ছয় মাসের মাথায় টোটালি খাবার বন্ধ করে দিলেন বুকের দুধ বন্ধ করে অন্য খাবারের অভ্যাস গড়ে তুললেন সন্তানটাকে কোলে বহন করে নিয়ে নবীর কাছে এসে বলছেন ইয়ার সুনাল্লা দুবার এসে ফেরত গেছে এবার ফেরত যেতে চাই না এই দুনিয়াতে আমার জেনার শাস্তি দুনিয়াতে মিটে যাক আখরাতের জেন্দিগিতে সেই আলমে আখরাতে আমি যেন নাজাদ পেয়ে যাই জেনাকারের কাতারে যেন আমাকে দার হতে হয় আপনি আমার উপর আইনটা কার্যকর আজকে করে দিবেন আমার নবীজি হাত দুখান আগায় দিলেন সন্তানটা নিজের কুল উঠায় নিয়ে সন্তানটাকে উঁচু করে ধরে বললেন কে এই সন্তানটার লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে যে দায়িত্ব গ্রহণ করবে আমি আর ওই দুই দূরত্বে জান্নাতের মধ্যে অবস্থান করবো কয়েকজন সাহাবী দৌরু মেরে আসলেন একজন সাহাবীর কুলি উঠায় দিলেন সন্তানটা নিয়ে চলে গেল রসুল বলেন সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও বুক পর্যন্ত পুতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও এটা কি দুনিয়ার বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধান প্রান্তরে সমস্ত লোকদের সামনে জনসম্মুখে নিয়ে এসে বোরকা পড়ায়া যখন তাকে যখন বুক পর্যন্ত পোতে রেখে যখন পাথর মারা হচ্ছিল সেইদনা আলী তাদের মধ্যে ছিলেন সামিল হজরত আলী যখন পাথর মারতেছিলেন ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোটা রক্ত এসে তার হাতে লাগলো নাসিকা কঞ্চিত করলেন নাক তুললেন বলসোনা করলেন সেই আলী এই কাজ শেষ করে নবীর সামনে দাঁড়ায় এসে বললেন ইয়া রসুল কি ওই মহিলাকে যখন পাথর মারতেছিলাম কয়েক ফোটা রক্ত নাপাক রক্ত আমার হাতে এসে লাগলো রসুল বলছেন আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে আমার নবীজি বলছেন আলী যা বলেছ বলেছ মহিলার জানাজার আয়োজন করো আজকে তারা জানা যায় নেতৃত্ব দেওয়ার জন্য তার জানাজার ইমামতির দায়িত্ব আমি কাউকে দেব না রসুল আমি রসুল নিজেই তারা জানাজারের দায়িত্ব গ্রহণ করলাম জানাজার আয়োজন হয়ে গেল আমার নবীজি জানাজাই দাঁড়ায় গেলেন জানাজা সম্পূর্ণ করার পর কাদা কাদা কণ্ঠে বলছেন সাহাবিরা আমরা কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা পড়লাম যদিও মহিলা জেনার শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু তোমরা জানো আমি তোমাদেরকে জানায় দিচ্ছি আমি এই মহিলার যে জানাজা সম্পূর্ণ করলাম এই মহিলা জীবনের শেষ সময়ে পর্যন্ত যে পরিমাণ তো বা করেছে যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি এই মহিলার তো যদি মদিনার সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো প্রত্যেকের গুনা আল্লাহ তালা মাফ করে প্রত্যেকেই আল্লাহ তালা জান্নাত দিয়ে দিতেন আমার নবীজি বলছেন তোমরা জানো না এই মহিলা দুনিয়াতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আল্লাহ তালা জান্নাতের মেহেমান বানায় নিয়েছেন জোরে বলে সুবাহান আল্লাহ তোবার কারণে কিসের কারণে বলেন তো আমরা তোবা করব কার কাছে রমজান মাস তোবার মাস রমজান মাস কিসের মাস তো বা টু ব্যাক ফিরে আসি ডাকাতি করেছি করব না চুরি করেছি করব না ওজনে কম দিয়েছি করব না হিংসা করেছি করব না এতিমের মাল মেরে খেয়েছি খাবো না এতিমের দিকে তাকাবো এতিমের মাথায় হাত বুলায় দিলে যতগুলো মাথার চুল প্রত্যেকটা চুল একটা করে নাকি তারা বললামায় দিয়ে দিবে এমন সাসা আছে এতিমের মাথায় এতিম ভাতিজার মাথায় হাত দেয় কিন্তু জমি মেরে খায় ওই রকম হাত দিয়ে কামাবে না তো আসে না নাই কোরআনটা পড়ে আমি যতটুকু বুঝেছি এই পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ এক নম্বর আল্লাহর হক আদায় করা আল্লাহর হক আদায় করার পরে সবচাইতে বড় কাজ হলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আল্লাহর কাছে পছন্দের কাজ হলো মানব সেবা করা কি সেবা করা মানব সেবা করা আমরা মানব সেবায় আমরা এগিয়ে আসব জোরে বলি ইনশা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তো বা করবো কার কাছে আল্লাহর কাছে গুনাহ হবে আমার মাফ করবেন কে ইচ্ছা করে কোন গুনা করা যাবে না নাম্বার হলো সংশোধন হব আমরা নিজেকে চেঞ্জ করে পরিবর্তন করে ফেলব। দুনিয়াতে একটা অপরাধ করলে পরে থানায় তার নামটা কালো তালিকায় চলে যায় চুরি করেছি আমি ছোটবেলায় হয়তো আপনি চুরি করেছেন ছোটবেলায় হক নষ্ট করেছেন জীবনে কোন একটা অপরাধ করেছেন আপনি খুন করেছেন আপনি অপরাধ করেছেন অনেক বড় বড় অপরাধ আপনার হয়ে গেছে থানায় আপনার নামটা চলে গেছে ডাকাতের নামটা চলে গেছে চুরির তালিকায় আপনি নেক্সট এসে ভালো হয়ে গেছেন আপনি এসেছেন কিন্তু মৃত্যু থানায় আপনার নামটা কালো তালিকায় থেকে যাবে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার থানায় কালো তালিকায় তোর নামটা থাকতে পারে কিন্তু বান্দার তুই যদি তো করে আমার দিকে ফিরে আসিস নামাজ পড়িস নামাজটা পড়া শুরু করে দেশ রোজা রাখিস নাই রোজা রাখা শুরু করে জেনা করেছিস জেনা বাদ সুস্থ সুন্দর জীবনে যদি ফিরে আসিস বান্দা আমি আমার সিদ্ধান্ত তোকে জানিয়ে দিচ্ছি কালো তালে নাম না রেখে জাহান্নামের তালে তোর নামটা না রেখে দিয়া জান্নাতের তালে কে তোর নামটা উঠায় দেবো জোরে বলি আমার ভালো হব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ ভালো হলে আল্লাহ লাভ না লাভ কার্লাভ বলেন আমার লাভ আমার নবীজি মদিনা রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবে কেরামকে দেখতেছেন সামনে একটা মরা সাগি পড়ে আছে মরা সাগি মরা ছাগল সাগলটার কানও ছোট মরে আছে রসুল ছোট্ট কান ধরে টান দিলেন বললেন ও সাহাবিরা কেউ কি এটা টাকা দিয়ে কিনবা খুচরিটা টাকা দিয়ে তো দূরের কথা তো তাজা অবস্থায় কিনতাম না ওর তো কান ছোট রসুল বলেন দুনিয়াটা হলো আল্লাহর কাছে এরকম মর একটা সাগির মতো মূল্যহীন দুনিয়া আর তার জন্য আজকে রাতকে দিন করা হচ্ছে দিনকে রাত করা হচ্ছে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে চোর বাটপার ডাকাত বদমাইশ গুলো সমাজের আজকে নেতৃত্ব দিচ্ছে সেদিন আলী বলেন আখেরে জামানা এমন একটা সময় আসবে যে সময় মূর্খরা চেয়ারে বসবে নেতৃত্ব দেবার জন্য আর গেরি পালাবে পালিয়ে বেড়াবে তারা সেই চিত্র আজকে আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইয়েরা রমজান মাস হককে চেনার মাস আমরা হককে চিনবো জোরে বলি ইনশাআল্লাহ সাহাবীরা মাত্র ষোলোটা রোজা রেখে সতেরোতম রমজানের দিন গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে জোরে বলে সুবহানাল্লাহ বদর যুদ্ধের ডাক এলো লোহিত সাগরের পাশ দিয়ে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এক হাজার সৈন্য সমারোহ ঘটিয়ে বদর প্রান্তরে দাঁড়িয়ে গেল রসুল শুনলেন সাহাবা কেরাম কে বললেন সাহাবিরা কে আছো বদর পর্যন্ত যাবে সাহাবিরা দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মক্কা ছাড়ছি আপনার মহব্বতে মক্কা ছেড়েছি পরিবার ছেড়েছি স্ত্রী পরিবার সবকিছু ছেড়েছি ব্যবসা ছেড়েছি ইসলামের জন্য বলুন বলতে দেরি হবে আপনার যেতে দেরি হবে না জোরে বলি সুবহান কোন মাসে রমজান মাসে সাহাবিরা এক জায়গায় হলেন সংখ্যা খুব কম রসুল বলেন এত অল্প সংখ্যক নিয়ে আমি কেমনে যাব আর কে আছো মদিনার ছোট্ট একটা রাস্তা দিয়ে ছোট্ট দুটো বাচ্চা এসে সামনে দাঁড়িয়ে বলে হুজুর সৈন্য সংখ্যা কম আমাদেরকে একটু কাজে লাগানো যায় আমরা যাব সোমান বলবেন না এক মহিলা দুই বছরের বাচ্চা কোলে নিয়ে রসুলের সামনে দাঁড়িয়ে বলছে ইয়ার রসুল আল্লাহ সৈন্য সংখ্যা কম আমার সন্তানকে নিয়ে যান বয়স কত বছর রসুল বললেন এই ছোট্ট বাচ্চা দিয়ে কি করব খুজুর অন্তত যুদ্ধে তো ঢাল লাগবে তো আমার সন্তানকে যুদ্ধের ঢাল বানায় নিবেন ইসলাম এত সস্তা নয় কোন মাসে বলেন কোন মাসে রমজান মাসে আমার নবীজি ছোট্ট দুটো বাচ্চা মাস মাস আফরার ছেলে বললেন তোমরা কি যুদ্ধে যাবে হ্যাঁ তোমরা তরবারি নিবা কেমনে কুজুর অনুমতি দেন গায়ে শক্তি আছে তো রসুল বলেন না যে কোনো একজন কে তোমাকে অনুমতি দেওয়া যায় লম্বা গায়ে শক্তি আপনি আপনি পারমিশন দিবেন ওরে সরজন এটা হয় নাকি চেক করে নেন তো কেমনে চেক করবো কে মারামারি লাগাই দেন দুজন কুস্তি শুরু করছে বড়জন ছোটজনকে নিচে ফালাই দিস ছোটজন বড়জনের কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই একসঙ্গে খাই না একসঙ্গে ঘুমাই না তুই আমার থুইয়া যাবি মানে গায়ের শক্তি কমা দে গায়ের শক্তি কমায় দিছে উপরে বসে গেছে বসে বলতেছে হুজুর দেখে নাই যে কাজ করছে রসুল কান দেন রসুলের চোখে পানি অশ্রুপূর্ণ চক্ষু টলবল করছে আল্লাহকে বলছেন আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে যদি বলে সুহান মুসলমানদের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই মুসলমানদের বিজয় এসেছে ইমান দিয়া মুসলমানদের বিজয় অস্তু দিয়ে হয় নাই মুসলমানদের বিজয় এসেছে তারা মুতাক্ষি হয়েছেন আমান্ন রওনা করবেন কোন মাসে কোন মাসে বলেন রমজান মাসে নবী যে রমজানের সতেরোতম রমজান এই তো সতেরোতম রমজান আসতেছে বের হলেন নবী যে বের হলেন রওনা হলেন ঘোড়া নাই অস্ত্র নাই খেজুরের ডাল বানায় নিয়েছেন সাহাবির অস্ত্র ঐদিকে এসেছে বুঝি করলেন কি কে কেনিয়া বদর প্রান্তরে যখন হাজির হলেন প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন সাহাবের হেঁটে হেঁটে আসছিলেন আশি মাইল অতিক্রম করেছেন পায়ের ভিতরে বালুর মধ্যে তাদের পা গুলো ঢুকে গেছে সাহাব একরাম বললেন ইয়ার রসুল এই বালুর পাহাড়ে আমরা দাঁড়াবো কেমনে পা তো আমাদের কন্ট্রোল হচ্ছে না রসুল বললেন ও সাহাবিরা কি করব হুজুর আপনি একটু দোয়া করেন আকাশের দিকে তাকায় তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘ জমা হলো বৃষ্টি মুসল শুরু হয়ে গেল কদমটা মজবুত হয়ে গেল মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে এলো আল্লাহর সাহায্য নাজিল হলো ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ তোমার অসহায় ছিলে বদর প্রান্তরে আমি আল্লাহ সাহায্য করেছি প্রাকৃতিক ভাবে সাহায্য করেছি ফেরেস্তা দিয়ে সাহায্য করেছি তোমাদের কদমকে মজবুত করে দিয়েছি যুদ্ধ যখন শুরু হয়ে গেছে কাতারে কাতারে দাঁড়ায় গেছেন ওই ছোট্ট দুইটা বাচ্চা সামনের কাতারে দাঁড়ায় গেছে একজন মুজাহিদ সাহাবি কি ডাক দিয়ে বলতেছ চাচা একটু দেখায় দেন তো কাফেরদের লিডার আবু জেলটা কোথায় কাফেরদ্দিন আবুজেলটা কোথায় একথা বলার সঙ্গে সঙ্গে সাবি আতঙ্কিত হয়ে গেছে ছোট্ট বাচ্চা আবু জেল দিয়ে কি করবে কাবু জেল দিয়ে দিতে তোমরা কী করবে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে চাচা আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না আমরা যুদ্ধ করতে আসছি একজনের বিরুদ্ধে কে আবু জেল কেন আবু জেল নাকি রসলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আল্লাহ একবার বলে নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি মোহাব্বত দরকার আছে না নাই আসতে বলবেন না নাই আছে নবীর প্রতি মায়া মোহাব্বত থাকতে হবে অনেক নেতা আছে আল্লাহর নামও নেয় না নবীর প্রতি দরুদ পড়ে না কিন্তু মুখ থেকে নেতার নাম বন্ধ হয় না আগে ময়ূরা দেখো কোন নেতা তোমার কাছে আসে ঠিক কিনা হ্যাঁ সম্মানিত ভাইরা আমার নবীজির এই মোহাব্বত দেখে সাহাবি বললেন এই মাছ মাস আবু জেল তো অনেক বড় মানুষ ওর পাশে সমস্ত সৈনিকরা তাকে পাহারা দিচ্ছে সেখানে যাবা কেমন শুধু দেখা দেন পরবর্তী দায়িত্ব আমাদের আমরা দুই ভাই নিলাম দায়িত্ব সঙ্গে সঙ্গে বলা হলো ওই যে ঘোড়ার পিঠে বসে আছে বলতে দেরি হয়েছে হয়েছে যেতে দেরি হয়নি আল্লাহ আকবার বলেন বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া ছোট দুইটা বাচ্চা দৌড় মেরে চলে গেছে ছোট্ট তরবারি নিয়ে ওদের ভিতরে যখন ঢুকে গেছে গোড়ার পিঠে বসে আছে আবু জেহেল দুই পা ছেড়ে দিয়ে ছোট্ট দুইটা বাচ্চা তরবারি হাতের মধ্যে নিয়ে ওরা টেরো পায় না এটা কোন গ্রুপের লোক আল্লাহ একবার বলবেন না ছোট মানুষ অবহেলা করেছে আল্লাহ বলেন আবু জেহেল তোকে শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করব করেন নাই ফেরাউন কত মতব্বরি করছে আল্লাহ বলতেছেন যে তোকে আমি পানিতে চুবায়া মারবো নমরুদ তোকে আমি অবশ্য বিদায় করবো করেন নাই শেয়াল তো নাই আসতে বলেন কেন নাই ক্ষমতা দিয়ে যদি সব হতো ফেরনের পতন হয়েছে ক্ষমতা থাকা অবস্থায় না ক্ষমতা ক্ষমতা দিয়ে সব হয় না এরপরে বংশ দিয়ে যদি সফলতা অর্জন হতো আমার নবীর বংশ আর আবুল হাবের বংশ কি বলেন আবুল হাব যে বংশের আমার নবী সে বংশের বংশ দিয়ে কোনো লাভ নেই অনেকে বলে আমি চৌধুরী আমি নবাব কি কি করবেন করবেন চেহারা চেহারা একটা পিরামিড ছিল ফেরন দেখতে খুব সুন্দর ছিল আবুল হাত দেখতে খুব সুন্দর ছিল সৌন্দর্য দিয়ে কি করবেন বংশ দিয়ে কি করবেন ক্ষমতা দিয়ে কি করবেন দরকার হলো তাকোয়া দরকার কি তাকোয়া তাকোয়া দরকার ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহেলের দুই পাশে দাঁড়ায় গেছে আল্লাহ আকবর গর্জন দিয়া সন্তান দুইটা আবু দুই পায়ে যখন আঘাত করেছে কোন মাসে রমজান মাসে যখন আঘাত করেছে আবু জেল ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে ওই যে সে হয়ে পড়ে গেল আর সে কোমর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই কিন্তু ফলাফল এদিকে কি হলো বড় ভাই মাছকে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছে একজন তার ডান হাতে আঘাত করেছে তরবারে ঝনঝন করে পড়ে গেল। হাতটা সঙ্গে গেলটা ছিল থামালেন না দূর মেরে গিয়েছিলেন এমন সময় দেখা গেল ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায় যুদ্ধ চালাতে তরবারে চালাতে কষ্ট হয় এমন সময় করলেন কি ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের তোলে রেখে কেমন জোরে টান মারলেন হাত ছিট পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাতে যুদ্ধ চালাতে গিয়ে দেখা গেল আরেকটা আঘাত বাম হাতেও লেগে গেল হাতটা এটাও সিটকে পড়ে গেল তরবারি দুইটা হাত কাটা যুদ্ধার করবেন কেমন করে সামনে শিশু তরবারি শূন্য হয়ে দুইটা হাত কাটা সামনে দাঁড়ায় আছে গর্দান বড় বড় আঘাত করা হলো সাহাবি দুনিয়া থেকে বিদায় নিলেন গোটা দুনিয়ার সমস্ত রোজাদার গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিল দুনিয়ার মুসলমানরা জেনে রেখো মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর পছন্দের গোলাম হওয়ার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জীবনটা এমন করে কাতরে দিতে হয় জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বাস্তব শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে দিন বোঝার তা দান করুন বাকি রমজানের যে সতেরোটা দিন আছে আমরা কোরআনকে কাজে লাগাবো জোরে বলি ইনশাআল্লাহ কোরান কোরআন শিখবো জানবো পড়বো